টানা 15 দিন ধরে ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদের সমরেশগঞ্জবাসীর। একের পর এক বাড়ি, জমি ও বাগান গিলে নিয়েছে গঙ্গা। সোমবার থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে প্রতাপগঞ্জে। বাড়ির তলার মাটি ক্রমশ ধসে যাচ্ছে নদীতে, সরাসরি বাড়ি ঝুলে আছে গঙ্গার কিনারে। 10 মিটার এগিয়ে এলেই আরো শতাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাবে বলেই জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। পুজোর আগে দিশেহারা প্রায় 150 পরিবারকে এখন সরকারি স্কুলে মাথা গোঁজার ব্যবস্থা করেছে প্রশাসন। 6 সেপ্টেম্বর ভোর থেকে প্রতাপগঞ্জে ভয়াবহ ভাঙন শুরু হয়। তার পরদিন পাশের গ্রাম শিবপুরেও ভাঙন শুরু হয়। 2 গ্রামের একাধিক মানুষ গৃহহারা হয়েছেন। নদীগর্ভে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বসত বাড়ি ও জমি। গঙ্গা এসে দাঁড়িয়েছে অনেকের উঠানে, তারাও আতঙ্কে ঘর ছাড়া। নতুন করে আরো 22টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। আগেই 126টি পরিবারের সদস্যরা স্থানীয় প্রাথমিক স্কুলে সরকারি ক্যাম্পে মাথা গুঁজেছেন। ক্যাম্পে থাকা মানুষের অধিকাংশ বাড়ি জলে তলিয়ে গিয়েছে, কয়েকজনের বাড়ি নদীর কিনারায় ঝুলে আছে। গঙ্গা আরো একটু এগোলেই আরো অন্তত 80টি বাড়ি জলে তলিয়ে যাবে। দেখুন, বিষয় যেটা হচ্ছে যে গঙ্গা ভাঙনের বলার কিছু নেই। গত কয়েকদিন আগে যে ভাঙনটা শুরু হয়েছিল তাতে মানুষ খানিকটা জল কমার ফলে যে সমস্ত মানুষগুলো বা আমরা ত্রাণ শিবিরে ছিলাম তারা আমরা ভাবলাম যে জলটা কমেছে, তো যে সমস্ত বাড়িঘরগুলো টুকটুক করে আধেকটু টিকে আছে ওই বাড়িগুলোর জানলা কপাট ভেঙে তো এমনি নিয়ে সমস্ত কিছু চলে এসেছিলাম, তো সেই জায়গাগুলো যাবো যাবো এইরকম করছিলাম। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আবার জলটা বেড়ে যায়। জলটা বেড়ে যাওয়ার ফলে যে কুটু ভিটে মাটি ছিল সমস্তটাই আপনার একেবারে নদীভাবে বিলীন হয়ে গেল। আমি তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে আপনার 14 থেকে 15 খানা বাড়ি একেবারে পুরোটা নদীগর্ভে বিলীন হয়ে গেল। পরপর 2টো তালের গাছ, বাঁশের বাগান, যে সমস্ত জায়গাগুলো ছিল সমস্তটা একবারে নিমেষের মধ্যে সমস্ত কিছু চলে গেল। আমাদের সকলের মধ্যে যে আতঙ্ক, এই আতঙ্ক, যে কান্না, এইরকম কান্না, এইরকম আতঙ্ক, এইরকম জিনিসটা আমরা মানে কোনোদিন মানে আশা করবো যে এইরকম দৃশ্য যাতে কোনো লোককে দেখতে না হয় আর কাউকে যাতে পেতে না হয়। যে দুঃখ দুর্দশার মধ্যে আমরা এই মালগুলোকে টেনে টেনে বের করছি এবং নিয়ে যাচ্ছি এবং যে পরিস্থিতিটা আপনার তৈরি হয়েছে আমরা কখনো ভাবতে পারিনি। মানে ভাষা নেই আপনাকে আমি কিভাবে বলবো। আমরা কোনো দিন ভাবতে পারিনি যে নদী কোন জায়গাতে ছিল, আজকে বাড়ির দরজার কাছে চলে আসবে, আজকে শামশেরগঞ্জ ব্লকের মধ্যে যে একটা মানচিত্র, মহেশতলার যে একটা গ্রাম ঐতিহ্য ছিল একটা গ্রামে, এই গ্রামটা নদীগর্ভে পুরোটাই বিলীন হয়ে যাবে। আমরা এখন এমন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি আপনার, আমরা ভাবতে পারিনি এই যে সামনে 10 দিন আছে আর পুজোতে, আমাদের কাছে পুজো উৎসব হয়, আমাদের কাছে কিছুই নয়। এখন আমরা কোনো জায়গায় গেলে একটু মাথা জোগাড় ঠাই পাবো, এরকম পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমাদের এইখানে যে পরিস্থিতি, যে সিচুয়েশানটা তৈরি হয়েছে আপনারা সমস্ত বিষয়টা জানেন, আমার বলারও কিছু নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে, এই মুহূর্তের মধ্যে, যে আমি শুনলাম যে কয়েকদিন আগে নাকি আমাদের দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী মহাশয় উনি এসেছিলেন, উনি তো পারতেন কিছু করতে, এলেন, ছবি তুললেন, চলে গেলেন। আমি যা দেখছি বা আমরা যারা দেখছি এখানে করে, একমাত্র আমাদের শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় যা করছেন উনি করছেন, আর বাকি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা একটুও কোনো কিছুই করছে না। যারা আসছে দেখছে চলে যাচ্ছে, কোনো বাচ্চাকে বা কোনো মানুষকে 5 টাকা দামের যে একটা বিস্কুটের প্যাকেট দিবে সেটাও কিন্তু নেই। তারা এলো মানে ছবি তুলল, ব্যাস চলে গেল। এই কোনো বলার কিছু নেই। যেভাবে আপনারা দেখছেন সমস্ত কিছু বাড়ি বাড়ি এখনও তলিয়ে যাচ্ছে, কালকে যা হয়েছিল তার পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ রূপটা নিচ্ছে। আমাদের এখন আর কী আপনাকে বলবো, আমরা একদম শেষ, ভিটে মাটি হারিয়ে গোটা গ্রাম আমাদের শেষ হয়ে গেল। আমরা কী করবো আগামী দিনে আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.